যুক্তরাজ্যের বিখ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব এনাম আলী মারা গেছেন। রোববার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এনাম আলী এমবি প্রায় গত 2 সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। লিভার জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে আইসিইউতে স্থানান্তর করা হয়। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা মাত্র গত পরশু দিন ওনাকে হসপিটালে গিয়ে দেখে এসেছিলাম। উনি আমাদের সঙ্গে অনেক কোন আলাপ করেছেন এবং তখন আমরা চিন্তাও করি নাই যে মাত্র 24 ঘন্টা পরে উনি যে আমাদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাবেন। উনি একজন নামাজি ব্যক্তি ছিলেন, উনি একজন এত খ্যাতনামা ব্যক্তি ছিলেন যে এই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে এমন কেউ নাই যে ওনাকে চিনত না। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রবর্তক এনাম আলী ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন, থেরেসা মে এবং বরিস জনসনের অত্যন্ত ঘনিষ্ঠ ও ব্রিটেনের মূলধারায় একজন প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব ছিলেন। বিভিন্ন সময় বিবিসি, চ্যানেল 4, সিএনএন, আল জাজিরা সহ আন্তর্জাতিক মিডিয়ায় তার অভিমত কারি ইন্ডাস্ট্রির পক্ষে খুবই অর্থবহ এবং সময়ের দাবি পূরণে সহায়ক হয়েছে। এছাড়াও তিনি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সরকারের হসপিটালিটি অ্যাডভাইজারি কমিটির সদস্য হিসাবে 5 বছর সার্ভিস প্রদান করেছেন। জনাব এনাম আলী ব্রিটেনের বাংলাদেশিদের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজ বিনোদিত ব্যক্তিত্ব ছিলেন। ব্রিটেনের কারি শিল্পে ওনার অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা ওনার বিহিত আত্মার জন্য দোয়া করছি এবং ওনার পরিবারের সদস্যদের জানাচ্ছি আন্তরিক সমবেদনা। 1960 সালের 1 জানুয়ারি সিলেটে জন্মগ্রহণকারী এনাম আলী 1975 সালে আইনি বিষয়ে পড়াশোনার জন্য লন্ডন আসেন, কিন্তু তার সিদ্ধান্ত পরিবর্তন করে হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনার সিদ্ধান্ত নেন। তিনি 1889 সালে রেস্তোরাঁ লে রাজ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে তার রেস্টুরেন্ট জীবনে যাত্রা শুরু করেন। তার প্রতিষ্ঠিত লে রাজ অনেক খ্যাতি অর্জন করেছে। 2005 সালে যুক্তরাজ্যের কারি শিল্পে শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিতে এবং শীর্ষ ব্রিটিশ কারি রেস্তোরাঁগুলোর বিষয়ে সচেতনতা বাড়াতে ব্রিটিশ কারি পুরস্কার প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের ফাউন্ডার এনাম আলী এমবি চলে গেছেন পৃথিবী ছেড়ে, কিন্তু বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে। স্মরণ রাখবে কারি ইন্ডাস্ট্রি।